নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ঝাল ঝাল তোপসে মাছের এই রেসিপি দিয়ে শুরু করছি আজকের ভিডিও এই তোপসে মাছের তেল ঝালের রেসিপিটা কিন্তু বানানো ভীষণ সহজ আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর গরম ভাতের সঙ্গে এই রকম মাছের একটা রেসিপি থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি তোপসে মাছ এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন এতে দিয়ে দিলাম অল্প কিছুটা লবণ আর দিয়ে দেব অল্প হলুদ লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ঠিক এইভাবে ভালো করে মেখে নিতে হবে মাছগুলোকে এইভাবে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ দিয়ে মাছগুলো ভাজলে মাছগুলো কড়াইতে লেগে যাবে না এবার দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত মাছগুলোকে ভেজে নেব একটা পিঠ হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব দুটো পিঠই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব এখন মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম আর অল্প সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা ছিঁড়ে নেওয়া তেজপাতা ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব এখানে এক চামচ আদাবাটা বাটা দিয়ে অল্প কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় আদাটাকে অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দেব আমি দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আদার সঙ্গে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি একটা টমেটো টমেটোটাকে আমি গ্রেট করে নিয়েছি আপনারা কুচি করেও দিতে পারেন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব অল্প জল জলটা দিয়ে মশলাটাকে অল্প কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা কিছুটা চলে যায় অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন এতে দিয়ে দেব আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে তেলটা আলাদা হয়ে চলে এসছে এখন এই সময় এতে দিয়ে দেব আমি জল আপনারা যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন জলটা দিয়ে মিশিয়ে অল্প একটু ফুটিয়ে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেব সমস্ত মাছগুলো দিয়েই ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে এখন এতে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী অল্প লবণ লবণটাও সবসময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লবণটা দিয়ে আর অল্প একটু মাছটাকে ফুটিয়ে নেব মাছটাকে দেখুন আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি সব শেষে এতে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে অল্প ফুটিয়ে নিলেই তৈরি তোপসে মাছের তেল ঝাল আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে